2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জুয়েলারি শিল্পের জন্য হতাশাজনক বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। রোববার রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সংবাদ সম্মেলনে বাজুস নেতারা বলেন, স্বর্ণের কাঁচামাল ও মেশিনারিজ আমদানির ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে স্থানীয় পর্যায়ে গহনা বিক্রির ওপর 5% ভ্যাট আরোপের প্রস্তাব এই ব্যবসার জন্য ক্ষতিকর। এজন্য অলংকার বিক্রির উপর ভ্যাট 5% থেকে কমিয়ে 3% করার দাবি জানান তারা। প্রস্তাবিত বাজেটে সোনা চোরাচালান বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাজুসের নেতারা। 3% যদি হয় তাহলে, এবং আওতায়, ভ্যাটের আওতায় যদি বেশি আসে, ইএফডি মেশিনও যদি বসে যায়, আমাদের সেই প্রস্তাবগুলি আসলো, তাহলে সারা দেশে এই ভ্যাটের পরিধি বাড়বে। এই প্রত্যাশা পূরণ না হবে তারপর থেকে আমাদের কঠিন আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা থাকবে না।